বুঝবো না কেউ, তার উপর না থেকে আমি বলতে আসছি জুমকা দুজন কি বুঝবো। তো ভিউয়ার্স, আমি যে কাজগুলো আপনাদের করে দেখালাম, এখানে আমাদের সেম বোর্ডটা কিন্তু এটা, এই যে এখানে দেখেন এই মোবাইলের সেম বোর্ড। সো এই মোবাইলে আপনার বোর্ডটা যদি আপনাদের একটু দেখাই, এখানে যে চার্জিং সেকশনের এখানে এই যে অনেকগুলো পার্টস কিন্তু এখানে ছিল, আইসি, ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স। তো আমি সবগুলো পার্টস কিন্তু একদম তুলে ফেলেছি। তুলে ফেলে আমি যে মডিফাইটা আপনাদের করে দেখাচ্ছি, এখানে দেখেন এই যে এখানে কিন্তু একটা পার্টসও নাই, ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স, আইসি কোনো কিছু নাই, সব আমি রিমুভ করে ফেলেছি। এবং রিমুভ করে আমি একটি মডিউল থেকে আইসি তুলে আমরা এখানে মডিফাই করেছি। সাধারণত আমাদের এই ধরনের অ্যান্ড্রয়েড ফোনগুলা ডাইরেক্টলি চার্জ দেওয়া যায় না, ডাইরেক্টলি চার্জ দিলে আমাদের কি হয় ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়। অনেক পিসিটা কী করে, আপনার ব্যাটারির থেকে সরাসরি ব্যাটারি টার্মিনালটা এই চার্জিং টার্মিনালের সাথে সংযুক্ত করে দেয়, ঠিক আছে। তো আমাদের এই আইসিটি কাজ যেভাবে করা হয়েছে এখানে দেখেন, সিম্পল বিষয়, এটা হচ্ছে আমাদের আউটপুট লাইন এবং এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন। এখানে আমাদের চার্জিং যে চার্জের যে চার্জার থেকে আমাদের যে ভোল্টেজটা চলে আসে 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট ইন হয়েছে এবং এখান থেকে আমাদের 4 ভোল্ট আউটপুট হয়েছে। এই 4 ভোল্ট আউটপুট হয়ে আপনার সরাসরি ব্যাটারি টার্মিনালের সাথে সংযুক্ত হয়েছে। হওয়ার পরে আমাদের এখান থেকে 5 ভোল্ট ইন হয়ে 4 ভোল্ট আউটপুট হয়ে আমাদের ব্যাটারিটা চার্জ হয়। তবে হয়তো বা বলতে অনেকে প্রশ্ন করবেন বা কমেন্ট করে জানাবেন যে ভাই এটা তো চার্জিং দেখায় না বা চার্জিং দেখাবে না। তো আসলে এটা চার্জিং দেখাবে না, যেহেতু আমাদের চার্জিংয়ের সম্পূর্ণ পার্টসই আমরা রিমুভ করে ফেলেছি। এখন আমাদের এইটা আসলে যে মূলত যে সমস্যাটা, সেই সমস্যাটা নর্মালভাবে ঠিক করা সম্ভব হয়নি, তাই এই মডিফাই আপনাদের করে দেখালাম। তো এটা বেকার কাজ চলবে, মোবাইলটা একদম ফেলে দেওয়ার মানে যোগ্য হয়ে গেছে, ফেলেই দেওয়া লাগতো। তো তাই এটা আমরা ব্যবহার করে আমরা মোবাইলটি এখন চালানোর যোগ্য করেছি। এখন এই যে দেখেন মোবাইলটা এই যে চালু আছে অলরেডি।